বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব বাড়ায় জনশক্তি রপ্তানি আর প্রবাসী আয়ে নতুন করে নেতিবাচক প্রভাবের শঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে মহামারী থাকলে প্রবাসী আয়ে বিদ্যমান ধারা টেকসই হবে না, উল্টো তা কমার শঙ্কা থাকবে চলতি বছরের মাঝামাঝি থেকে। রোববার এসডিজি প্ল্যাটফর্মের ভার্চুয়াল আলোচনায় এসব কথা উঠে আসে। কোভিড নাইন্টিনে বিশ্বজুড়ে কাজ হারিয়েছে কোটি মানুষ, কমে গেছে আয়, ফলে প্রবাসী আয় কমেছে দেশে দেশে। হিসেব বলছে 2020-এ ভারতের প্রবাসী আয় কমেছে সোয়া 32%, যদিও একই সময়ে বাংলাদেশে প্রবৃদ্ধি হয়েছে 18.5%। অথচ এ সময়ে কাজ হারিয়ে দেশে ফিরেছে 4 লাখেরও বেশি কর্মী। তাই প্রশ্ন উঠেছে, করোনার এই সময়ে এত টাকা কোথা থেকে আসছে? রেমিটেন্স যেসব হাউসহোল্ডে যায় তাদের আয় কমে গেছে, সেটার কারণে বেশি পাঠাচ্ছে। সেকেন্ড যেটা, সেটা হলো যে অনেকেই বলছেন যে যে হুন্ডির যে একটা ইনফরমাল চ্যানেল আছে, যেহেতু মানুষ যাতায়াত করতে পারছিলেন না, সুতরাং ইনফরমাল থেকে ফরমালে বেশ কিছু রেমিটেন্স এসেছে। থার্ড যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো 2% যে ইনসেন্টিভটা জুলাই 2019 থেকে দেয়া হচ্ছে, তার ফলেও আমরা দেখেছি যে গত বছরও রেমিটেন্স বেড়েছে। হিসেব বলছে 2020 সালে দেশ থেকে জনশক্তি রপ্তানি হয়েছে সব মিলে 2.25 লাখের মতো, যদিও তার আগের বছর 7 লাখের বেশি কর্মী গেছে বিদেশে। এখন প্রশ্ন উঠেছে, অভিবাসনের এমন মন্দাবস্থার মাঝে কতদিন চাঙ্গা থাকবে প্রবাসী আয়ের ধারা? আবার যদি কোভিড কন্টিনিউ করে, অনেকগুলো দেশে, দু একটা দেশ হয়তো কাতার ও ওমান এই দেশগুলোতে যাবে, কিন্তু জেনারেলি কিন্তু ফ্লোটা কম থাকবে। সেই কম থাকার কারণে সাস্টেনেবিলিটির প্রশ্নটা এখানে আসবে না। আমরা এই 2% দিয়েও কিন্তু এই রেমিটেন্সের কন্টিনিউশন আমরা করতে পারবো না। আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আমাদের কখনোই ভাবা উচিত নয় রেমিটেন্সের ঊর্ধ্বগতি মানে অভিবাসী ভালো আছেন। এই অভিবাসী পরিবারগুলোকে দেখা গেছে খাদ্য তারপরে কমিয়ে, মাছ মাংস কমিয়ে বিভিন্ন ভাবে তারা তাদের সাস্টেনেন্স মেইনটেইন করছে। এমন আশঙ্কায় কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসী কর্মীদের পুনর্বাসনে 700 কোটি টাকার দুটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার, যার আওতায় স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যদিও বাস্তবতা হচ্ছে এ পর্যন্ত এর থেকে মাত্র 33 কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। 2 লক্ষ টাকা পর্যন্ত কোনো ধরনের কোলাটারাল লাগছে না, হ্যাঁ, এবং 5 লক্ষ টাকা পর্যন্ত শুধুমাত্র আপনার সাপোর্ট ডকুমেন্টস অ্যান্ড গ্যারান্টর দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে আমাদের এই ফেরত আসা শ্রমিকরা এটা রিস্ক করতে পারছে না, এবং তারা যে কাজটি করবে সেটার পিছনে তাদেরকে ওয়ান স্টপ সার্ভিসের যে বিষয়টি সেটা হচ্ছে না। প্রবলেম উইথ প্রবাসী ব্যাংক, দে ডোন্ট হ্যাভ এনাফ ব্রাঞ্চেস, দে ডোন্ট হ্যাভ দ্য ম্যান পাওয়ার এন্ড দে ডোন্ট হ্যাভ দ্য এক্সপার্টিজ, এইটা ইমিডিয়েটলি আমাদেরকে বাড়াতে হবে। একই সঙ্গে প্রবাসীদের অর্থ নির্ভরযোগ্য বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে দেশে বিশেষ বন্ড চালুরও পরামর্শ দেওয়া হয় আলোচনা থেকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।